মারেফে মুসনবীর মধ্যে ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা নবী নাম শুনছেন আপনারা, জোরে কোন শুনছেন না, মুসা নবীর জমানায় মুসা নবী আমার নবীর নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী ছিলেন মুসা নবী, সুবহানাল্লাহ। যেই নবী রাগ উঠলে মাথার পাগড়ির মধ্যে আগুন ধরে যেত, আজরাইল গেছে মুসা নবীর রূহ কবজ করার জন্য। যখন আজরাইল গিয়া মুসা নবীর রূহ কবজ করার জন্য গেছে, আজরাইলকে মুসা নবী ডাক দিয়ে বলে, আজরাইল কিলি গাইছো? কো আইসি আপনার রূহ কবজ করার লিগিয়া। কো একটু দাঁড়ে আয়ো না, সুবহানাল্লাহ। আজরাইলের তো সাহস বেশি, কো দাঁড়ে আইলে কি করবেন? যখন দাঁড়ে গেছে একটা থাপ্পড় মারছে, বাম চোখটা ফুরিয়ে গেছে, সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার নবীর, আমার মুসা নবীর এমন পাওয়ার ছিল, এমন রাগী নবী ছিল, যেই নবী আমার আল্লাহর সাথে প্রত্যেক দিন তুর পাহাড়ে কথা বলতেন, সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। মুসা নবী তুর পাহাড়ে কথা বলার জন্য আমার আল্লাহর দরবারে যাচ্ছেন, হঠাৎ করে দেখে পাহাড়ের পাদদেশে একজন পাগলা কেন যেন কাঁদতেছে, সুবহানাল্লাহ। কইতেন না, বলেন আল্লাহু আকবার। মুসা নবী, উনি তো শরীয়তের নবী, শরীয়ত বজায় রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হারিসিয়া দরবার শরীফ এমন একটা দরবার, যেই দরবারে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পাগলা আল্লাহর ওলিরে দেইখা উনি সালাম দিছে, সুবহানাল্লাহ। একবার সালাম দিল, সালামের জবাব দিছে না, দ্বিতীয়বার আবার সালাম দিল, সালামের জবাব দিছে না, তৃতীয়বার আবার সালাম দিছে, সালামের জবাব দিছে না, সুবহানাল্লাহ। কইতেন না, আচ্ছা কোন নবীর জমা সালামের জবাব উম্মত দিছে না, রহস্য আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? পাওয়ারটা কার কুদ্দর দেহনের ধরার আছে না? আর জোরে কোন আছে না নাই? মুসা নবীর তো এমনি মাথা গরম, গিয়ে আল্লাহর দরবার কয়, আল্লাহ এই কোন পাগলার, আমার আমার জমানার মধ্যে তুমি আমার এই পাগলা ফাটাইছো, আমি তারে শরীয়তের নবী, তারে সালাম দিলাম, সে আমার সালামের জবাব দিছে না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো, মুসা নবী তুমি কয়বার সালাম দিছো, সুবহানাল্লাহ। কইতেন না, মুসা নবী কো, আল্লাহ তিনবার সালাম দিছি। আমার আল্লাহ কো, মুসা নবী তুমি তারে তিনবার সালাম দিছো, তোমার সালামের জবাব দেয় না, আমি আল্লাহ তারে প্রত্যেক দিন 1000 সালাম দেই, আমি আল্লাহর সালামের জবাবই দেয় না, সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। মুসা নবী আমার আল্লাহর দরবারে চলে গেলেন, ডাক দিয়া বলেন, আল্লাহ ও পরওয়ারদিগার আল্লাহ, এই কোন পাগলারে আমার সামনে না ফালাইছো, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা নবী, ও মুসা নবী, তুমি মুসা নবীর সালামের জবাব দেই নাই, এইটা কোনো কথা নাও, আমি আল্লাহ তারে প্রত্যেক দিনে 1000 সালাম দেই, আমি আল্লাহর সালামের জবাবই দেই না, সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ ও পরওয়ারদিগার আল্লাহ, তুমি আল্লাহর সালামের জবাব কেন দেই না, একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা নবী, ওই পাগলা, আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমি আল্লাহ তার এই জিনিসটা দেই না, এই জন্য ওই পাগলাও আমি আল্লাহর সালামের জবাব দেয় না, সুবহানাল্লাহ। মারেফে মুসনবীর মধ্যে ইমাম জালালউদ্দিন নবী রহমাতুল্লাহ আলাই সুন্দর করে তার হাকিকত বয়ান দিচ্ছেন। মামার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী, ও মুসা নবী, আমি আল্লাহর সালামের জবাব দেই না। আমার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ কিলিগা দেয় না, সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই, এই জন্য ওই পাগলার আমি এই জিনিসটা দেই না, ওই পাগল আমি আল্লাহর সালামের জবাব দেই না। মুসা নবী ডাক দিয়া বলেন, পরওয়ারদিগার আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, ও পরওয়ারদিগার আল্লাহ, তুমি আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, তুমি আল্লাহ তারে দিয়া দিলেই তো চলে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা নবী, ও মুসা নবী, ওই পাগলা কিভাবে যেন শুনছে, আখিরি জামানার বন্ধু নবীর উম্মতেরা গুনাহ করার কারণে কিছুক্ষণের জন্য জাহান্নামে থাকবে, ওই পাগলা ডাক দিয়া বলেন, আল্লাহ ও পরওয়ারদিগার আল্লাহ, আখিরি জামানার বন্ধু নবীর উম্মত জাহান্নামে থাকবে, এটা আমি পাগলা সহ্য করতে পারি না, আমি পাগলা চাই না, ও পরওয়ারদিগার আল্লাহ, আমি
आमी पागला चाहिए ना आखिरी जमाना बंदूर भी उम्मत जहाँ ना मैं थक बीटा आमी पागला सोच जो करते पारी ना आमी पागला हर बुड़ी तारे तुम्ही अल्लाह सत्ता जहाँ ना मैं समान बनाया दाउ आमी एक ही सत्ता जहाँ ना मेरे मुद्दे चले जाबू बोले अल्लाह हो एक बार আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা নবী আমি আল্লাহ সালামের জবাব দেই নাও আমার মুসা নবী ডাক দিয়া বলে না আল্লাহ তুমি আল্লাহর কাছে এত বড় একটা জিনিস চাইছে তুমি আল্লাহ তারে দাও নাও আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা নবী আমি পাগলার বডিটারে সাতটা জাহান্নামের সমান বানাই নাও এই জন্য ওই পাগলাও আমি আল্লাহর সালামের জবাব দেয় না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা নবী ও মুসা নবী দেখ শুনি তোমার জামানার ওই পাগলা আমার আখিরি জামানার বন্ধু নবীর উম্মতের জন্য এমন পাগল হয়ে গেছে নবীরা শিখেরা ও আমার হারিসিয়া দরবার শরীফের বাবারা ভাইয়েরা আমার মুসা নবীর জামানার পাগলা যদি আমার আখিরি জামানার বন্ধু নবীর উম্মতের জন্য এমন পাগল হয় আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার আর হুজুর এখন খুশি না বেজার এই জন্যই আমরা বাবা বাসুসা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসি কথা কোন ঠিক কিনা আর হুজুর এখন ঠিক কিনা একটা জমানা বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার দরবার শরীফে অনেক উলামে কেরামরা আসছেন আজকে দোয়া নেওয়ার জন্য আমি আসছি ওনাদের সাথে দোয়া নেওয়ার জন্য আল্লাহ পাক যাতে আমাদেরকে আল্লাহর ওলি বাসুসা রহমাতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে আল্লাহর ওলির নেগাহক্রমে আমাদেরকে সকলকে কবুল করুক আমিন করেন আর জোরে বলেন আমিন এই বলে আপনি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু